হাই গাইস, আজ আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড জাস্ট একটা ক্লিকে কিভাবে রিমুভ করতে পারবে। সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা শিখে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে তোমরা গুগল প্লে স্টোরে চলে আসবে। চলে আসার পর এখানে সার্চ বক্সে তোমরা সার্চ করে নেবে অ্যাডব এক্সপ্রেস। তোমরা স্পেলিংটা একটু ভালো করে দেখে নেবে। সার্চ করে নেবার পর এখানে যে দ্বিতীয় অ্যাপটা তোমরা দেখ, অ্যাডব এক্সপ্রেস গ্রাফিক ডিজাইন, এটা তোমরা ইনস্টল করে নেবে। তো আমার আগে থাকতে ইনস্টল করা আছে, তো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো এরপর তোমরা এখানে লগ ইন করে নেবে। তোমরা যে কোনো উপায়ে তোমরা লগ ইন করতে পারবে। তো আমি গুগল থেকে এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে যে কন্টিনিউ অপশানটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এই পেজটা তোমরা কেটে দেবে। কেটে দেবার পর এখানে যে তোমরা ব্ল্যাক কালারের সিম্বলটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশানটা, এটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এই অ্যাড ইমেজ থেকে তোমরা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও সেই ইমেজটা এখানে আপলোড করে নেবে। তো একটা ইমেজ আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, আর এই এআইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে শুরু করে দিয়েছি। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা পুরো পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। তারপর সিম্পলি তোমরা এটা সেভ করার জন্যই সেভ অপশানটায় ক্লিক করে নেবে। ক্লিক করলেই তোমাদের ইমেজটা এখানে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা এখান পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।